الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد صلى الله عليه وسلم আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এবার দোয়া করার দায়িত্ব তোমার, দেওয়ার দায়িত্ব আমার, যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই প্রস্তাবে পাঁচটা দোয়া করলেন। কয়টা দোয়া? পাঁচটা দোয়া। অল্প সময়ে এর আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম দোয়া হল রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের এই কাজকে কবুল করেন। এ হলো প্রথম দোয়া, আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন। বলেন বলেন বলেন, আল্লাহ আপনি কি করেন? কবুল করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাফায়না ওয়া আল্লাহ উমার খাদা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শুধু এই শব্দের বরকতে সেদিন থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কেয়ামত পর্যন্ত এমন কোনো মুহূর্ত যাবে না, যায় নাই, যেই মুহূর্তে বাইতুল্লাতে তাওয়াফ চলে না। কী পরিমাণ কবুল করেছেন রব্বে করিম এই শব্দকে, রব্বানা তাকাব্বাল মিন্না। বলেন, আমাদের কুমিল্লার আনোয়ার ভাই চেয়ারে এসে বসেন, আপনি তো নিচে বসতে পারেন না, ওনাকে ওখানে একটা চেয়ার দিয়ে দেন, উনি নিচে বসতে পারেন না, বড় মানুষ, অসুস্থ মানুষ। আনোয়ার ভাই একটা চেয়ার দিয়ে দিলে ভালো হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাফায়না ওয়া আল্লাহ উমার খাজা তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করে ফেলেন, কবুল শব্দটা, আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করেন, তার এক এক মিনিটকে সপ্ত ভুবনের বাদশাহীর চেয়েও দামি বানিয়ে দেন। কি শব্দ এটা! বলে সাত জাহানের বাদশাহী থেকেও দামি বানায় দেন। কি দামি বানান? তার একটা একটা মিনিটকে, তার একটা একটা মুহূর্তকে আল্লাহ তাআলা সাত জাহানের রাজত্বের চেয়েও দামি বানিয়ে দেন। কি করলে? আল্লাহ তাআলা কবুল করলে, আল্লাহ তাআলা কবুল করলে সাত জাহানের রাজত্বের চেয়েও তার এক এক মুহূর্তকে দামি বানিয়ে দেন। আজীব বিষয় না? না আপনাদের বিশ্বাস হয়েছে, না ইয়াকিন হয়েছে, না বুঝছেন। ছাত্ররা এদিক সেদিক তাকাইলে আমি দাঁড়া করা কানে দাঁড়া দাঁড়া করাই দিব, একজনকে বিসমিল্লাহ করে কানে দাঁড়া দাঁড়া করাই দিব, পুরো সবাই এবার তোমাকে দেখবে আর আমাকে দেখবে। একজন এদিক এদিক করবা, আমি কানে ধরে দাঁড়া করে দেব। কি বলছি? আল্লাহ তাআলা কবুল করলে
তার এক এক মুহূর্তকে সাত জাহানের রাজত্বের চেয়েও দামি করে দেন। কেমনে, কিভাবে? তখন আল্লাহ তাআলা তার প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলার ইয়াদে লাগাইয়া দেন। আর আল্লাহ তাআলার ইয়াদের এক মুহূর্তের দাম সাত জাহানের রাজত্বের চেয়েও বেশি। আল্লাহ তাআলার জিকিরের একটা লাহজা, একটা সেকেন্ডের দাম সারা দুনিয়ার রাজত্বের চেয়েও বেশি। শুধু একবার সুবহানাল্লাহ সাতটা দুনিয়ার রাজত্বের চেয়েও বেশি, গোটা ইউরোপের মালিক হয়ে যাওয়ার চেয়েও দাম বেশি, গোটা আমেরিকার মালিক হয়ে যাওয়ার চেয়েও দাম বেশি। এই আসমানের নিচে এই জমিনের উপরে যত সম্পদ আছে সবটার মালিক হয়ে যাওয়ার চেয়েও দাম বেশি। তা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তৌফিক দিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন না তাকে অন্য কাজে লাগাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, যারা না আ'তা আমার ভালোবাসায় তার মাল আমার রাস্তায় খরচ করে, দুই নম্বরে ওয়াত্তাকা আমার মহাব্বতে আমার রহমতের আশায় আমার আজাবের ভয়ে এক এক গুনাহ থেকে বেঁচে থাকে, তিন নম্বর ওয়াসাদ্দাকা বিল হুসনা জান্নাতের উপরে ইয়াকিন বানায়। রাব্বুল আলামিন বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতের সমস্ত আমাল আমি তার সামনে সহজ করে দেই। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, রাব্বুল আলামিন বলেন যে বখালতি করে আর নিজেকে মুস্তাগনি মনে করে, বেনিয়াজ মনে করে, নিজেকে আমার রহমতের মহতাজ মনে করে না, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের যত আমাল সব তার জন্য আমি সহজ করে দেই। নাউজুবিল্লাহ, আজীব বিষয় না? নামাজ না পড়া তার জন্য সহজ, খুন তার জন্য সহজ, খুন করা তার জন্য সহজ, নাউজুবিল্লাহ বলেন, খুন করাও তার জন্য কি বলেন, তার জন্য খুন করা সহজ, তার জন্য জেনা সহজ, তার জন্য ব্যভিচার সহজ, তার জন্য দুর্নীতি সহজ। পৃথিবীর মানব জাতির সূচনা থেকে আজকের এ দিন পর্যন্ত পৃথিবীতে এত দুর্নীতি কোথাও হয় নাই, অত দুর্নীতি করেও পরের দিন বিবৃতি দেয় আমরা 45 বছরে সবচেয়ে সুন্দর কিছু উপহার দিয়েছি, এটা সহজ কথা বলেন, এটা কি বলেন, সহজ, এটা মেনেও নিছে পৃথিবী, সহজ। রাব্বুল আলামিন বলেন, আমি যাকে পছন্দ করি তার জন্য দিন সহজ করে দে, আর যাকে আমি পছন্দ করি না তার জন্য জাহান্নামের সমস্ত আমাল সহজ, বলে নাউজুবিল্লাহ। কি রাব্বুল আলামিন বলে, ওয়াম্মা মান বাখিলা, এরা দানবীর, এরা দানবীর, তবে নিজের মাল দেয় না আরেকজনের মাল দেয়, বুঝেন নাই কথা? ওয়াম্মা মান আতা, এরা দেয় নিজেরটা দেয়, সুবহানাল্লাহ। দেয় কারটা বলেন, আর কি করে? ওয়াত্তাকা, দান তখনই দান যখন দানের সাথে তাকওয়া যুক্ত হয়, সুবহানাল্লাহ। বলেন, যখন দানের সাথে তখনই দানকে দান বলে, আর যখন দানের সাথে তাকওয়া যুক্ত হয় না এই দানকে দান বলেই না, আর দান তখনই দান হয় যখন হালাল হয়। বলেন কি বলছি, বলেন দান কখন দান হয়, বলেন, যখন এটা কি হয়, বলেন, হালাল হয়।
আর যে হারাম মাল দান করে, হারাম মাল দান করা করে দেওয়া তার জন্য ওয়াজিব, সওয়াবের নিয়ত ছাড়া। বুঝেন নাই কথা বলে? হারাম মাল দান করে দেওয়া কি ওয়াজিব? কি নিয়ত ছাড়া? যদি হারাম মাল দান করতে সওয়াবের নিয়ত করে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। যেমন মদ পান করতে বিসমিল্লাহ বলে কাফের হয়ে যাবে, মাযাল্লাহ। জিনা করতে বিসমিল্লাহ বলতেছে কাফের হয়ে যাবে। ঠিক হারাম মাল দান করার সময় সওয়াবের নিয়ত করতেছে, জান্নাতের আশা করতেছে, জাহান্নামের ভয় করতেছে, হারাম মাল দান করার সময় আল্লাহর রহমতের আশা করতেছে, কাফের হয়ে যাবে। আপনি এভাবে চেয়ে আছেন, আল্লাহ আসবাব আন নাজায়ের মধ্যে আছে এবং মারুফ সুনানের মধ্যে আছে, লা ইয়াকবালুল্লাহু মিন গুলুলিন এর মধ্যে আছে, এ হাদিসের মাথাতে আছে। হারাম মাল যদি কেউ দান করে কি হবে? সওয়াব পাবে যার মাল তিনি, ফায়দা হবে যাকে দান করেছে তার, ফাঁকে যিনি দিয়েছেন তার পিটা মাফ নাই। বুঝেন না কথা মনে হয়? যিনি দিয়েছেন তার কি পিটা মাপ নাই। হ্যাঁ, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ মাফসুদের মধ্যে লিখছেন আল্লাহুম্মা, এই শব্দ বলছেন, আশা করা যায় আল্লাহ মাফ করেও দিতে পারে। বাহরাল কথা একদিকে চলে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানায় কি বললেন বলেন? রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার এক এক মিনিটকে জিকফিক দোয়াতে লাগাই দেন। সুবহানাল্লাহ, হয় জিক্রে নয় ফিক্রে নয় দোয়াতে, সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন বলেন, তার হায়াত কিসে লাগাই দেন? হয় জিক্রে নয় ফিক্রে নয় কি দোয়াতে লাগিয়ে দেন। তার প্রতিটা মুহূর্ত হয় জিক্রে নয় ফিক্রে নয় দোয়া। বলেন আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার হায়াতকে কোন কাজে লাগান? বলেন জিকির ফিকির এবং কোন অবস্থায় দাঁড়ানো বসা শোয়া, তিন অবস্থায়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন যাকে কবুল করেন তাকে কি করেন? জিকিরে ফিকিরে দোয়াতে কি করেন? লাগাইয়া দেন। আর কি করেন? কোন অবস্থায়? দাঁড়া বসা শোয়া। আর যে ফিকির করে না, জিকির করে না, ফিকির করে না, তারা আল্লাহ ভিন্ন কাজে লাগাইয়া দেন। যাকে আল্লাহ কবুল করেন না তাকে ভিন্ন কাজে লাগাইয়া দেন। এই তিন কাজের বাইরে অন্য কাজ করে সে। সে কি করে? সে নিজেও জানে না সে কি করে। সে ডিশ দেখে, সে খেলা দেখে, সে ছবি দেখে, সে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে বসে থাকে, সে চায়ের দোকানে আড্ডা দেয়। আছে না এরকম মানুষ বলেন? আছে না নাই বলেন? আফওয়ান, আমাকে মাফ করবেন, সে ডেলি 50 কিলো পান খায়, সে ডেলি 40 কিলো পান খায়। যে আখেরাতকে ভুলে গেছে সে 50 কিলো খাইতে পারে, যা আখরাতকে মনে আছে সে 5 কিলো খাইতে পারে না। সে তো তার হায়াতের দাম দেয় বলেন, সে তো তার হায়াতের কি দেয় বলেন? এই পান কিনতে বাজারে যায় সময় নষ্ট হয়, পান ধুইতে সময় নষ্ট হয়, সুপারি কাটতে সময় নষ্ট হয়, এবার পান বানাইতে সময় নষ্ট হয়, এবার পান চাবাইতে সময় নষ্ট হয়, এবার শেষে এটাকে পরিষ্কার করতে সময় নষ্ট হয়। সময় নষ্ট করে কে? আল্লাহ যাকে কবুল করে নাই সে। আমার জীবনের সরমায়া কি, আমার জীবনের পুঁজি কি? একটাই, শুধুই আমার সময়। বুঝেন না কথা? আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, তিনি একবার বলেন, এক এক সেকেন্ডে
আসমান আর জমিন রব্বে করিম নেকি দিয়ে ভরেন কেন? এক সুবহানাল্লাহ আযামু মিন উহুদ কেন? এক আলহামদুলিল্লাহ তামলাউ মিজান কেন? এক সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী কেন? এক আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কেন? যেহেতু রব্বে করিম জানেন ওর বয়স তো 60 বছর, কিন্তু ও এই বয়সের 60 বছরের পুঁজি দিয়ে ভোগ করা লাগবে কোটি কোটি বছর। কি ভাই ওদের আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুম ঢালকানগর হযরত ওয়ালা বড় মজা করে বলেন, আচ্ছা 60 বছরের পুরস্কার 60 কোটি বছর হলেও তো মানা যাইত, 60 বছরের পুরস্কার 60,000 কোটি বছর হলেও তো মানা যাইত, 60 বছরের পুরস্কার এত কোটি বছর কেন? আকলে তো আসে না। আর 60 বছরের সাজা এত কোটি বছর কেন? বুঝেন না কথা, গুনাহ করছে 60 বছর, কুফরি করছে 60 বছর, সাজা কেন কোটি কোটি বছর? আশ্চর্য কথা না? তা আল্লাহ তাআলা বলেন, হুজুর বলেন যে মূলত 60 বছরের আবাদত দিয়ে 60,000 কোটি বছর চলা যাবে না। জাজাম বিমা কানু ইআমালুন, রব্বুল আলামিন বলেন তোমার 60 বছরের আবাদত দিয়ে যেমন ধরো আমি 60,000 বছর দিয়ে দিলাম, আর বাকিটা বোনাস। বাকিটা কি বলেন? বাকিটা বোনাস। যেমন ধরেন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন মানুষ আল্লাহ তাআলা বলেন ফেরেশতা ওর আমলনামা দেখো তো, কি অবস্থা দেখো তো। তো ফেরেশতা বলে আল্লাহ ওর আমলনামা যাইয়া থুইয়া 2 বছর আছে। আরে কথা বলেন না, যেমন 60 বছর থেকে 15 বছর ঘুমে আর থাকলো কত বছর? 45 বছর থেকে যদি 1/4 ডেলি যদি 6 ঘন্টা করে ঘুম, আরে 15 বছর নাবালিক অবস্থায় আর 6 ঘন্টা করে যদি ডেলি ঘুমায় তাহলে কত বছর? 45 বছর থেকে 40-এ ধরেন, 40 থেকে 4 এর 1 10 বছর গেছে ঘুমে, তো 15 আর 10 কত? এই 25-এ কি 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 কামাইছে? তার বাজারে, তার চাকরিতে, তার ডিউটিতে, তার দোকানে, তার ঘাটে কত বছর গেছে? ডেলি কি 10 ঘন্টা যায় না? তো 12 ঘন্টা যায় না? তো তো অর্ধেক গেছে এখানে, তো আর বাকি 30 বছরের 15 বছর গেছে এখানে। আরে বুঝেন কথা। এবার গোসলের প্রতিদিনের গোসলখানায় প্রতিদিনের জরুরিয়াতে জিন্দগিতে শ্বশুর বাড়িতে আরও কত বছর গেছে? যদি কেউ বালিগ হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই মুসলমানের কতদিন মিলবে বলেন তো? এই মুসলমানের তো 2-2.5 বছর মিলে না, কথা ঠিক না ব্যাটারি বলেন? তাহলে হায়াত মিলল কত বছর? 2-2.5 বছর। আর ওদিকে ভোগ করতে হবে কত বছর? কোটি 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 বছর। এখন আল্লাহ তাআলা বলবেন এটা আমার বন্ধু লাগে, এটা যেহেতু জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, টোটাল হায়াত তার 2 বছর মিলছে, ওর 1 সেকেন্ডে হিসাব লাগাও, 1 সেকেন্ড সমান 1 কোটি বছর জান্নাত বরাদ্দ। তো ফেরেশতা অ্যাডভান্স আলাল ফাওর হিসাব লাগায় বলে আল্লাহ ওর 2 বছরে যত সেকেন্ড হলো হিসাব লাগায় দিয়ে দিলাম, আরও যে থেকে যায় সামনে এগুলো কী করব? তো রব যদি বলেন 1 সেকেন্ডে 100 কোটি বছর দাও, আল্লাহ এরপরেও তো আরও থেকে যায়, এবার কী করব? কাছে 1 সেকেন্ডে 1,000 কোটি বছর দাও, আল্লাহ আরও যে থেকে যায়, এবার কী করব? কাছে 1 সেকেন্ডে 1,00,000 কোটি বছর দাও, আল্লাহ আরও তো থেকে যায়। অঙ্ক বুঝে থাকলে বলেন তো আমার 5 মিনিটের দাম কত? বলেন বলেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার 1 সেকেন্ডকে 1 চেয়েও বেশি দামি বানায় দেন। সুবহানাল্লাহ।
তাকে জিক্রে লাগাইয়া দেন, তার জিব্বা নড়ে না জিকির ছাড়া। বলেন, আমার বয়সে যারা আছেন তারা পান থেকে তওবা করেন, মুরব্বীদেরকে বলার সাহস নাই আমার, এবং আমার থেকে ছোট বয়সের ওলামা ইকরাম যারা আছেন আপনাদের পায়ে ধরে বলি পান ছেড়ে দেন। হাসরের ময়দানে কোটি কোটি বছরের মাসআলা, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ, জিকির ছাড়া যে সময় চলে গেছে জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে ওই সময়ের জন্য। শরাবের মধ্যে ফাওয়ায়েদ আছে, ফাওয়ায়েদ ফিহে মানাফিউ লিন্নাস, মদের মধ্যে ফাওয়ায়েদ আছে অসংখ্য, মানাফে বহু বছন, মানফাতের বহু বছন মানাফে, মদের মধ্যে অসংখ্য ফাওয়ায়েদ আছে, কিন্তু রব্বুল আলামিন বলেন এরপরেও এটা হারাম। আপনি আমাকে একটা ফায়দার কথা বলেন, জর্দার একটা ফায়দার কথা বলেন, আর আগামী বছর দাওয়াত দিবি কি না আমার এই আশঙ্কা আর নাই, দাওয়াত দিয়েই ফেলছে আমার। মেম্বার সাহেবকে আবারও দাওয়াত দিবেন, আল্লাহ আপনাদেরকেও বাঁচায় রাখুক, আমাকেও বাঁচায় রাখুক। এক এক সেকেন্ডের দাম, আল্লাহর কসম, কোটি 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 বছরের জান্নাত। যে সময় চলে গেছে চলে গেছে, বাকিটা কি করে দামি বানানো যায় পরামর্শ করেন। আরে বদ কথা বুঝা আসছে কিনা বলেন। শুকর আদায়ের জন্য বলি, আমি 10 বছরে 10 মিনিট পত্রিকা পড়ি নাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় মোবাইল আমি এখনো অন করতে জানি না, বড় মোবাইলটা আমি এখনো চালাইতে জানি না, বলেন আলহামদুলিল্লাহ। হাম বলতেছ না মোবাইলটা আছে না, এটা আলহামদুলিল্লাহ আমি এখনো চালাইতে জানি না, বলেন আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ। কথার কথা বলছি, আমাকে ফোন করে বুঝে আপনি কি ফ্রি আছেন, এই কথা শুনলে আমার জিদ লাগে, ফ্রি থাকে কেমনে মুসলমান, ফ্রি থাকবে কেমনে, হয় সে ঘুমাবে না জিকির করবে, ফ্রি আবার কি, আর নয় পড়বে নয় পড়াবে, আমরা ওলামা ইকরাম, হয় পড়বো না হয় পড়াবো, নয় জিকির করবো নয় ঘুমাবো, কথা বলে কয় কাজ, বাকি ফ্রি কোথায়, ফ্রি কোথায়, ফ্রি তো জান্নাতে গিয়ে না, সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আমরা ফ্রি থাকতাম না, ফি শুগুলিন ফাকিহুন, রব্বুল আলামিন বলেন জান্নাতে এরা বড় ব্যস্ত, এরা বিবিদেরকে নিয়ে বড় ব্যস্ত, আমাদের সব ব্যস্ততা কোথায় বলেন, আমাদের তো ফ্রি জান্নাতেও ফ্রি নাই, আর ঘুম ইনশাআল্লাহ কবরে, বলেন ঘুম কোথায়। আমি গতকালকেও সারা রাত 1 মিনিটও ঘুমাই নাই, আগের রাত্রেও ঘুমাই নাই, আগের রাত্রেও ঘুমাই নাই, আলহামদুলিল্লাহ। আমাদের ঘুমের, আমি মাঝে মাঝে বলি আল্লাহ যদি কবরেও ঘুম না দেয়, যদি কবরে ফিডা শুরু আর ঘুম না দেয়, তা আমার ঘুম একুলো গেল হেকুলো গেল কি ভাই। আমরা ঘুমাবো কবরে আর তামাশা করবো জান্নাতে, সুবহানাল্লাহ বলে না, খেলবো জান্নাতে, বলেন খেলবো কোথায়, খাবো কোথায়, জান্নাতে, মজা করবো কোথায়। ওই যে প্রযুক্তির এক ছাত্র আসছে আমার সাথে, আমি ওকে বলছি আমি না জান্নাতে গিয়ে প্রেম করবো, জান্নাতে গিয়ে, আর দুনিয়াতে আর প্রেমের সময় পাইলাম না, প্রেমও কোথায় গিয়ে করবো বলেন, নারাজ হয়েছেন আমরা,
রব্বুল আলামিন বলেন ওরা আর ওরা ওদের স্ত্রীরা জান্নাতের আরাম কেদারায় আরাম করবে, প্রেম তো তখন হবে, প্রেম কখন হবে বলেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন নুজুলান মিন গাফুরির রহিম। রব্বুল আলামিন বলেন মুখে যা চাইবা তা বলবা তাও দিব, দিলে যা আসবে তাও দিব। মুখেও বলো নাই দিলেও আসে নাই, চোখে দেখে তামান্না করবো তাও দিব, সেদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সেদিন খুব বেশি দূরে। রব্বুল আলামিন বলেন ওয়ায়ারাউনাহু বাইদা ওয়া নারাহু করিবা, ওরা তোমরা মনে করছো দূরে, আমি দেখছি কাছে। সুবহানাল্লাহ, আজীব না বি সেটা, বাইদ মানে কি আর করিব মানে কি, কি অবস্থা? রব্বুল আলামিন বলেন তোমরা মনে করছো এটা অনেক দূরে, আমি দেখছি কাছে। সুবহানাল্লাহ, দুজন সাহাবীকে রাসূল জিজ্ঞেস করলেন বলো তো আখিরাত কত দূরে, একজন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ফজর করি আর সন্ধ্যার অপেক্ষা করি না, আরেকজনকে বললেন তুমি বলো তো আখিরাত কত দূরে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন চার রাকাত নামাজে দাঁড়াই আমি আমার তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত অপেক্ষা করি না। এবার রাসূল বললেন তোমরা দুজনে যা যা ধারণা করছো এটা অনেক দূর, আর আমি সালামের এক সালাম ফিরিয়ে আরেক সালামের অপেক্ষা করি না। কোন সাহসে মুখে দিচ্ছেন পান, যদি এসা শেষ হওয়ার আগে আজরাইল আসে, কোন সাহসে চায়ের দোকানে বসে থাকছেন, কোন সাহসে টেলিভিশন দেখছেন, কোন সাহসে খেলা দেখছেন, যদি এর আগে চলে আসে আরে কথা বলেন। যদি ওলামায় উম্মত এদেশে পানের কথা একটু একটু বলতো তো এই জাতি এতটা সময় নষ্ট করতো না, কথা ঠিক না ভাই? আল্লাহ কি কথা, এটা কেন আসতেছে আজকে? আল্লাহ আমার মাফ করে দেন, কেউ নিয়ে আবার রাগ করে ফেলে। এক এক মিনিট এক এক মিনিট একটা সেকেন্ডের দাম, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চ 3 সেকেন্ডে, 7 আসমান 7 জমিন থেকেও ভারী জান্নাত। শুধু একবারের দাম যদি 7 আসমান 7 জমিন বরাবর হয়, কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার বলে তার জান্নাত কত বড়। এরে ভাইয়া কিভাবে বললে আমার বুঝে আসবে আমার জানা নাই। ওয়াবিল্লাখিরাতি হুম ইউকিনুন। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন, একটা সালাম দিয়ে আরেক সালামের মধ্যখানের সময়টা আমি মনে করি এর আগে বুঝি আমার আখিরাত শুরু হবে। অথচ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার কাছে আজরাইল আসবে না অনুমতি ছাড়া, তার কাছে আজরাইল আসবে না অনুমতি ছাড়া, তিনি জানতেন, তিনি জানতেন। আর তার সত্ত্বেও 2 সালামের মধ্যখানে সময়টাও তিনি অপেক্ষা করতেন না। একজন সাহাবি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন ওমা উদ্দাতুকা, বলো তো কিয়ামতের প্রস্তুতি তোমার কি কি নিয়েছো প্রস্তুতি, বলেন তো কি কি প্রস্তুতি নিয়েছেন, কি কি প্রস্তুতি? মাইদি বাজারে যেতেও তো ছোট্টখাটো একটা প্রস্তুতি লাগে, সমনি বাজারে যেতে আর একটু বেশি প্রস্তুতি লাগে, কুমিল্লা যেতে আর একটু বেশি প্রস্তুতি লাগে, ঢাকা যেতে আর একটু বেশি প্রস্তুতি লাগে, ইন্ডিয়া যেতে আর একটু বেশি প্রস্তুতি লাগে, সৌদিয়া যেতে আর একটু বেশি প্রস্তুতি লাগে। আপনি যেখানে রওনা দিয়েছেন সেটা কত দূর, এবার যেখানে যাবেন সেখানে যত দিন থাকবেন সে মতে প্রস্তুতি লাগে, শুধু মাঝদি বাজারে 3 দিন থাকবেন প্রস্তুতি একটু বেশি লাগে, চমুনি গিয়া 6 দিন থাকবেন প্রস্তুতি আর একটু বেশি লাগে, ঢাকা গিয়া 10 দিন থাকবেন প্রস্তুতি আরেক দিন বেশি লাগে, যত দূর প্রস্তুতি তত বেশি লাগে, আর যত বেশি দিন প্রস্তুতি তত বেশি লাগে, ঠিক না বেঠি?
বলেন তো যত দূর প্রস্তুতি তত বেশি, আর যত দেরি প্রস্তুতি তত বেশি। এবার বলেন তো আখেরাত কত দূরে, এবার বলেন তো কত দিনের, দূর কত আর দিন কত, দূর কত আর দিন কত। যখন হাশরের ময়দান দেখবা, রব্বুল আলামিন বলেন ওরা যখন দেখবে হাশরের ময়দান দেখবে, তখন কইব হায় দুনিয়াতে এক সকাল তো এক সন্ধ্যায় তো ছিলাম। হ্যাঁ, একটু আগে নিলে ভালো হয়, সকলে একটু আগে আগে আসেন। এই জন্য রব্বুল আলামিন যাকে একটা মিনিট কবুল করেন, যার হায়াতকে কবুল করেন তার মিনিটকে দামি বানায় দেন। যার হায়াত রব্বুল আলামিন কবুল করেন তার মিনিট মিনিটকে দামি বানায় দেন। যার হায়াতকে রব্বুল আলামিন কবুল করেন তার সেকেন্ড সেকেন্ডকে দামি বানায় দেন। রব্বুল আলামিন যাকে কবুল করেন তার জিহ্বাকে রব্বুল আলামিন তার মহব্বতে নাড়তে থাকে। আল্লাহর কসম, যার জিহ্বা জিকির দ্বারা যদ্দূর নড়বে তার দুনিয়া তদ্দূর বনবে, তার আখিরাত তদ্দূর বনবে। জিকির কি কি বানায়, জিকির কি কি করে, জিকির কি করে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন জিকির দূরেকে কাছে করে দেয়। সুবহানাল্লাহ, জিকির দূরেকে কাছে করে দেয়। জিকির ইউকাররিবুল বাইদ, জিকির দূরেকে কাছে করে দেয়, জিকির দূরেকে কাছে করে দেয়, জিকির দূরেকে কাছে করে দেয়। জিকির দূরেকে কি করে দেয় বলেন? জিকির দ্বারা আপনার অস্ট্রেলিয়ার কোনো বন্ধু, আপনি এখানে জিকির করতেছেন, অস্ট্রেলিয়ার কোনো মানুষের কলিজে আল্লাহ ঢেলে দিয়েছে আমার অমুক বন্ধু জিকির করে, সুবহানাল্লাহ। জিকির ইউকারিবুল বাইদা, জিকির দূরেকে কাছে করে দেয়। ওয়ুবা আইদুল কারিবা, কাছেকে দূরে করে দেয়। একই বাড়িতে থাকে কিন্তু দুশ্মনে দুশ্মনে ভরা, আরেকজন দুশ্মনী করে, এই লোকটা জিকির বাড়ায় এই দুশ্মনকে আল্লাহ দূরে ঠেলে দেয়। জিকির দূরেকে কাছে করে দেয়, কাছেকে দূরে করে দেয়। জিকির ইয়াজাল উদ্দাকিরা, জিকির জাকিরকে কি করে জানেন? জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? জিকির জাকিরকে মজকুর বানায়, মজকুর বানায়। জিকির জাকিরকে মজকুর বানায়, বলে কার মজকুর বানায়? রব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করলে আমি তোমাকে মজকুর বানাবো। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বিতাআতি, আমার ইবাদত দ্বারা যদি তুমি আমার জিকির করো, আযকুরকুম বিরহমতি, আমি আমার রহমত দ্বারা তোমার জিকির করব। ফাযকুরুনি বিতাওহীদ, যদি তোমরা তাওহীদ দিয়ে আমার জিকির করো, আযকুরকুম বিতাঈদ, আমি ফেরেশতা দিয়ে মত সময় সাহায্য করে তোমার জিকির করব। ফাযকুরুনি বিশুকর, তোমরা যদি শুকর দিয়ে আমার জিকির করো, শুকর দিয়ে আমার জিকির করো, আযকুরকুম বিল মাজিদ, আমি মাজিদ দিয়ে জিকির করব। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি যদি মহাব্বত দিয়ে আমার জিকির করো, আযকুরকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে জিকির করব। ফাযকুরুনি বিল খাউফ, তুমি যদি আমার ভয় আমার জিকির করো, আযকুরকুম বিল আমান, আমি তোমাকে আমার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। ফাযকুরুনি বিল খাউফ, আযকুরকুম বিল আমান, ফাযকুরুনি বিল রাজা, তুমি যদি আমার আশা করে করে আমার জিকির করো, আযকুরকুম বিল আমাল, আমি তোমার সবগুলো আশাকে পুরা করে করে তোমার জিকির করব। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি তোমার জিহ্বা আমার নাম নিয়ে নাড়াও, আমি আমার রহমতের খাজানা তোমার নাম নিয়ে নাড়াবো। রব্বুল আলামিন বলেন এটা যদি আমার নাম নিয়ে নাড়াও, আমি রব্বুল আলামিন আমার রহমতের খাজানা তোমার জন্য খুলে দিব। রব্বুল আলামিন বলেন আমি চেয়ে থাকি আমার বন্ধুর জিহ্বাটা আমার নাম নিয়ে নড়ে কি না। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, আপনি একটা বই লিখলেন, আপনি একটা বই লিখলেন, একটা বই লিখলেন, হঠাৎ করে আপনি গেলেন, যেমন ধরেন গুলিস্তান গেলেন, গুলিস্তান গিয়ে একটা মার্কেটে গেলেন,
গিয়ে আপনি দেখলেন আপনার বইটা অপরিচিত একজন মানুষ আপনার বইটা বসে বসে পড়ে, এবার বলেন তো আপনার কাছে কেমন লাগবে? আরে জোরে বলে না, কেমন লাগবে? হ্যাঁ, কি পরিমাণ খুশি হবেন আপনি? আমার একটা ছোট্ট বই, একবার এক জামাত আসছে আমার মসজিদে, তো ওই জামাতের এক সাথী আমাকে বলতে শুধু আমি আপনাকে একটা বই দিব, আমার বইটা একটু পড়ে দেখবো, আমারটা দিছে আমার, কেমন লাগছে আমার বিষয়টা? মালিকের কান্দা নাই, রাব্বুল আলামিন কি বলেন দেখেন দেখেন দেখেন, তুমি যখন হাত বাড়াও কিছু ধরার জন্য, হাত বাড়াও কিছু ধরার জন্য, যখন তুমি হাত দিয়ে কিছু তোমার হাত দিয়ে কিছু ধরতে চাও, আমি তখন দেখি হালাল ধরো না হারাম ধরো, যদি তুমি হালাল ধরো সঙ্গে সঙ্গে আমি রব্বে আসিম বলি, এটা তার হাতের জিকির। ওইদা নাজার তুমি আইনাইকুম, দু চোখ দিয়ে যখন কিছু দেখো, আমি রব্বে করিম দেখি, হালাল দেখে না হারাম দেখে, যদি দেখি এটা হালাল দেখে, আমি বলি এটা চোখের জিকির, ফেরেশতা ওর চোখে জিকির করতেছে, লিখি দে লিখি রাখুম, দু চোখ দু কান দিয়ে যখন কিছু শুনো, আমি তখন দেখি এটা হালাল শুনে না হারাম শুনে, এটা যদি হারাম শুনে হালাল শুনে, আমি ফেরেশতাকে বলি ফেরেশতা এটা ডান হাতে লিখি রাখ, এটা কান তার আমার জিকির করতেছে। সুবহানাল্লাহ, ওহো রব্বুল আলামিন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জিকির লেখে, চোখের জিকির লেখে, কানের জিকির লেখে, জবানের জিকির লেখে, কলিজার জিকির লেখে, পায়ের জিকির লেখে, লজ্জাস্থানের জিকির লেখে, 24 ঘন্টা জিকির লিখা হইতে থাকে, জিকির লিখা হইতে থাকে, জিকির লিখা হইতে থাকে। যদি 24 ঘন্টা না লেখে, কোটি কোটি বছরের পুরস্কার কেমনে দিবে? এই জন্য রব্বুল আলামিন আল্লাহু আকবার কাবীরা যাকে কবুল করেন, তার প্রতিটা মিনিটকে আল্লাহ তাআলা দামি বানায় দেয়। সে চলতে চলতে জিকির করে, চলতে চলতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সভাপতি সব আসছেন নি, হাজি সিরাজ সব আসছেন নি, আসলে এখানে নিয়ে আসবেন, দুইজনে হাত ধরে দুই পাশে ধরে আদাবের সাথে কোলে করে নিয়ে আসবেন। কি বলছি বলেন, বলি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ কাদের একটু বুদ্ধি আছে, আমি বলি কাদের একটু বুদ্ধি আছে, কাদের একটু বুদ্ধি আছে, রব্বুল আলামিন বলেন উলুল আলবাব কারা, বুদ্ধিমান কারা, কাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে, এরা কারা, কাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা চলতে চলতে জিকির করে, বসে বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে, এরে ভাইয়া রব্বুল আলামিন বলেন এরা বড় বুদ্ধিমান। আর যারা চলতে চলতে জিকির করে না, বসে বসে জিকির করে না, হাঁটতে হাঁটতে জিকির করে না, বাজারে যাবে মাসদি বাজারে যাবে, যেদিন যেতে যেতে জিকির করে না, এরা বড় বোকা। তারা বাজার থেকে আসতে আসতে জিকির করে না, এরা বড় বোকা। আল্লাহু আকবার কাবীরা। বাজারে তো যায় তোমার কদমে, তোমার জিহ্বাটা নড়ে না কেন? বুঝে না কথা, তুমি কেন তোমার এতটা লস করে ফেললা? বাজারে একটা লাউ বিক্রি করতে গেলা, লাউ বিক্রি করলা 50 টাকা, এটার জন্য 1 ঘন্টা গেলা 1 ঘন্টা আসলা, লেকিন যাওয়ার পথে যদি জিব্বাটা নাড়তা,
লাউ এ 50 টাকা আর ওদিকে 50 কোটি বছরের সামান। কে বলবে, কে বুঝবে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. رب العالمين বলে রাত চলতে চলতে জিকির করে, হাঁটতে হাঁটতে জিকির করে, ফিরতে ফিরতে জিকির করে, বসে বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এরা যখন করোট বদলায় তখনও জিকির করতে করতে বদলায়। হযরত বলতেন, তাতা জাফা জুনুবুহুম মালিল মাদাজি' ইয়াদউন রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হযরত বলতেন, এরা যদি মাঝে মাঝে ঘুম থেকে উঠে যায়, ঘুমের ঘোরেও যদি কখনো অচেতন অবস্থায় উঠে যায়, তখনও জবানে বলে আল্লাহ, তখনও বলে আল্লাহ আল্লাহ, তখনও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে চারটা কালাম বলবো না, চারটা কালাম বলবো না, চারটা কালিমা বলবো না, চারটা শব্দ বলবো না, চারটা শব্দের দশটা পুরস্কার দশটা বলেন না, সুবহানাল্লাহ। কয়টা কালাম পুরস্কার কয়টা? রাসূল বলে, এক নম্বর খায়রুল কালাম ইল্লাহি আরবাউন, খায়রুল কালাম ইল্লাহি আরবাউন, আরেক হাদিসে আফদালুল কালাম ইল্লাহি আরবাউন, আরেক হাদিসে আতিয়াবুল কালাম ইল্লাহি আরবাউন, সুবহানাল্লাহ। আরেক হাদিসে আহাব্বুল কালাম ইল্লাহি আরবাউন, কয়টা গেল? চারটা। কয়টা? ওলামায়ে উম্মত খায়রুল কালাম ইল্লাহি আরবাউন, সবচেয়ে শ্রেষ্ঠ কালাম আল্লাহর কাছে চারটা। আহাব্বুল কালাম ইল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কালাম চারটা। আফদালুল কালাম ইল্লাহি আরবাউন, সবচেয়ে উত্তম কালাম চারটা। আতিয়াবুল কালাম ইল্লাহি আরবাউন, সবচেয়ে মিষ্টি কালাম চারটা। সুবহানাল্লাহ। ওহো, এবার রাসূল বলেন, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে উদিত হয় সবটার চেয়েও আমার কাছে বেশি দামি। কয়টা গেল? পাঁচটা। এবার রাসূল বলেন, হুন্না মুকাফফিরাতুন লিদ্বুনুব, এগুলো গুনাহগুলোকে মুছে 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 সাফ করে দেয়। এবার রাসূল বলেন, হুন্না ইয়া নাতিফনা হাওলাল আরশ, এগুলো আর সাজিমে চতুর্পাশে ঘুরে, বান্দা বলার সঙ্গে সঙ্গে আর সাজিমে চতুর্পাশে ঘুরে, আর কি বলে, ওয়ুযাক্কিরনা লিসাহিবিহিন্না, যে এগুলো বলেছে তার কথা রব্বুল আলামিনের কাছে আলোচনা করে। ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন্নাহাল, মধুমক্ষিকার মতো গুনগুন করে কি যেন বলে। রব্বুল আলামিন বলেন, কি বলো, কি হয়েছে, তোমার বন্ধু আমাকে পড়েছে। রাসূল বলেন, মান আরাদা, যে চায় প্রতিদিন রব্বুল আলামিনের কাছে তার আলোচনা হোক, সেজন্য এগুলো পড়ে। এবার আরেক হাদিসে রাসূল বলেন, হুন্না জুন্নাতুন, হুন্না জুন্নাতুন, রাসূল বলেন এগুলো জাহান্নামের আগুন থেকে ঢাল। হুন্না জুন্নাতুন, এগুলো জাহান্নামের আগুন থেকে কি? ঢাল ঢাল, এগুলো জাহান্নামের আগুন থেকে ঢাল, এগুলো জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাইয়া দিবে। নয়টা পুরস্কার শেষ। এবার রাসূল বললেন, হুন্না হুন্না মিনাল বাকিয়াতিস সালিহাত, রাসূল বলেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন, বাকিয়াতুস সালিহাত গুলো রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ওমা হিয়া বাকিয়াতুস সালিহাত,
আল্লাহর নবী বাকিয়াতু সালাত কি? রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কয়টা ফজিলত শুনছেন? কয়টা? আল্লাহর কসম খেয়ে বলেন, ও সুবর্ণ চরবাসী, একবার বললে যদি 10 টাকা দিত আপনি কয়বার বলতেন? যতবার সম্ভব। মুফতি সাহেব বলেন কয়বার বলতেন, মহাদ্দেস সাহেব বলেন কয়বার বলতেন, আলেম সাহেব বলেন কয়বার বলতেন, পীর সাহেব বলেন কয়বার বলতেন, তবলিগী সাহেব বলেন কয়বার বলতেন? অথচ রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিশ শামসু, সূর্য যেখানে যেখানে উদয় হয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় এই কালিমাগুলো একবার, তার চেয়েও বেশি দামি এগুলো, তার চেয়েও বেশি দামি। কি সহজ! সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সহজ না কঠিন? বলেন, সবাই পড়েন, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট, 15 মিনিট। আমার তো মনে হয় রব্বুল আলামিন কাছে কসম খেয়ে বলা যায়, কসম খেয়ে বলা যায়, 100 বার করে কোনো মুসলমান শুদ্ধ সুন্দর করে দিলের কলিজা থেকে, কলিজার আগুন থেকে যদি এটা পড়ে, আশা তো করা যায় আল্লাহর ওলির না হয়ে সে কবরে যাবে না। আর যদি আল্লাহর ওলি হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় পুরস্কার কেউ যদি কাউকে দেয় এটা বলে, প্রধানমন্ত্রী যদি কাউকে পুরস্কার দেয় এটা বলে, যাও কোনো টেনশন করো না, যাও কোনো চিন্তা করো না, যাও কোনো ভয় পেও না, যাও করো। কথা ঠিক না, ব্যাঠি বলে না? হ্যাঁ, আজীব না? ওসি সাহেবকে যদি এসপি সাহেব কিছু ভালো পুরস্কার দিতে চায় বলো, যাও করো, তোমার কোনো ফিকির নাই, আমি দেখবো, তোমার কোনো ভয় নাই, আমি দেখবো। রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম সব আমি দেখবো, তোমার কোনো ভয় নাই। ওহো, তোমার রিজিকের টেনশন নাই, আমি করবো। তোমার স্ত্রীর জীবনটাও আমি দেখবো, তোমার সন্তানগুলোর জীবনটাও আমি দেখবো, তোমার মৌতের সময় আমি দেখবো, তোমার কবরে আমি দেখবো, তোমার হাসরে আমি দেখবো, তোমার ফুলসুরাতে আমি দেখবো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই, যা করার আমি করবো। সুবহানাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই মেহমানকে আপনারা দেখছেন? বেশি মানুষ দেখেন নাই, আজকে দেখে নেন।